দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি। বাংলাদেশ অসংখ্য রূপ রং কণ্ঠের পাখির সমারোহে সমৃদ্ধ। যে পাখির গান আর ডালে ডালে নেচে বেড়ানো দেখে মনে চঞ্চলতা জাগে, তার নাম দোয়েল। বাংলার অতি পরিচিত এক পাখি। দোয়েল বাংলাদেশের গানের পাখি হিসেবেও স্বীকৃত। আকৃতির দিক থেকে দোয়েল খুব ছোট পাখি। এরা সাধারণত 5 থেকে 6 ইঞ্চি লম্বা হয়। স্ত্রী ও পুরুষ দোয়েল রং, আকার, চেহারায় পৃথক হয়। পুরুষ দোয়েলের মাথা, ঘাড়, গলা, বুক ও পিঠের পালক চকচকে নীলাভ কালো। নিচের বাকি অংশের পালক সাদা। এদের ডানা কালচে বাদামি রঙের। তার মাঝে পিঠ ঘেঁষে সাদা ছোপ আর টানা দাগ। লেজ লম্বা, সরু থেকে মোটা। লেজে মাঝের দুটো পালক কালো, বাকি অংশ সাদা। এদের চোখ ও ঠোঁট কালো এবং পা গাঢ় সীসা রঙের। স্ত্রী দোয়েলের রং অনেকটা বাদামি ও ধূসর দেখতে, ময়লা বালির মতো। দোয়েল সব সময় তার লেজ উঁচু করে রাখে। পোকামাকড় দোয়েলের প্রধান খাদ্য। আকারে ছোট বলে এদের তেমন বেশি খাদ্যের প্রয়োজন হয় না। দোয়েল শস্যকণা খেয়ে থাকে। এদের শিমুল ও মাদার ফুলের মধু খেতেও দেখা যায়। দোয়েল ঝোপঝাড়ে একাকে বা জোড়াসহ বাসা বেঁধে বাস করে। মানুষের বসতের কাছাকাছি দেয়াল কিংবা গাছের গড়িতেও বাসা বাঁধে। দোয়েল গাছের ডালে বাসা বাঁধতে পারে না। এরা খড়কুটো বা শুকনো ঘাস জমা করে বাসা তৈরি করে। দোয়েল চঞ্চল এবং অস্থির প্রকৃতির পাখি। নাচের ঢঙে এরা লাফিয়ে চলে। মাটি থেকে 10 ফুট উচ্চতার ভিতরে এরা অল্প দূরত্বে উড়ে চলে। এদের দীর্ঘক্ষণ শূন্যে ভাসতে দেখা যায় না। দোয়েলের বিশেষত্ব হলো এর মোহন সুরে ও সঙ্গীতে। আকর্ষণীয় এই আদুরে পাখিটি সুন্দর সুরে গান করে এবং আস্তে আস্তে শীষ দেয়। বসন্তকালে এদের নাচ ও গানে মন ভরে ওঠে। কোকিল সবচেয়ে পরিচিত, তবে অতিথি গানের পাখি। আর দোয়েল আমাদের একান্তই প্রকৃতির গানের পাখি। সারাদিন এমনকি সন্ধ্যের পরও দোয়েল গান করে। বাংলার প্রকৃতির সঙ্গে দোয়েলের রূপ রং স্বভাব গান মিশে আছে। দোয়েল তার সহজাত চঞ্চলতায় গাছের ডালে বসে যখন গান করে ও শীষ দেয়, তখন বাঙালি বাংলার অপার সৌন্দর্য উপভোগ করতে পারে। বাংলার সুজলা সুফলা শস্য শ্যামলা প্রকৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বলে দোয়েল আমাদের জাতীয় পাখি। বাংলাদেশের সর্বত্র দোয়েল পাখি দেখা যায়। প্রকৃতির প্রতিকূলতা, তাপমাত্রা বৃদ্ধির কারণে জীববৈচিত্র্যে যে ক্ষতি হচ্ছে, তাতে এ পাখিও রেহাই পাচ্ছে না। দোয়েল তথা সব পাখির জন্ম, বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। তো বন্ধুরা, কেমন লাগলো দোয়েল পাখির জানা অজানা কথাগুলো? শেষ করছি জানা অজানা। সুন্দর ও সহজ উপায়ে দোয়েল পাখির ছবি আঁকতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।